প্রিয়স্রোতা বিশ্বায়নের যুগে বিশ্বাস সৃষ্টি করে খেলাধুলা তরুণ সমাজকে সামাজিক অবক্ষয় থেকে মুক্তির মাধ্যমে কাছে টানছে তারকাখ্যাতির হাতছানি দিয়ে তাই তো বিশ্বক্রীড়ঞ্চ আজ তার উচ্ছ্বলতায় উদ্ভাসিত হচ্ছে ক্ষণে ক্ষণে ফুটবল ক্রিকেট হকি দাবা কিংবা কাবাডি ব্যাডমিন্টন অথবা হ্যান্ডবল বা ভলিবল সকল খেলায় বেশ মুখরিত এখন বিশ্বক্রীড়াঙ্গন তাই তো বাংলাদেশ ক্রিকেট দল তিনটি টি টোয়েন্টি সিরিজ জয় করে বিশ্বকাপের প্রস্তুতি সারল বেশ ভালোভাবেই অন্যদিকে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলল উজবেকিস্তানে আবার ফুটবলের নতুন জয়গানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়নশিপের ধারাবাহিকতা ধরে রেখে লীগ শেষ করল বসুন্ধরা কিংস অন্যদিকে অনুধ উনিশ বিশ্বকাপ জয়ী আকবর আলীর উত্তরসূরীরা আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জয় করে প্রমাণ করলেন আমরাই তো বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেট যুবাদের মতো সকল ক্রীড়া ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব বয়ে আনুক বাংলাদেশের ক্রীড়াবিদরা এই শুভকামনায় শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন প্রিয় বন্ধুরা শুরুতে জানিয়ে দেব অনুষ্ঠান সূচি হ্যাঁ বন্ধুরা ক্রীড়াঙ্গনের শুরুতে আজ আপনাদের শোনাবো নিয়মিত পর্ব ক্রীড়া পর্যালোচনা থাকবে ক্লাব উপাখ্যান পর্ব আরও থাকবে খেলোয়াড় প্রোফাইল এবং আপনাদের পাঠানো কুইজের উত্তর নিয়ে ক্রীড়া ক্রীড়া কুইজ তো থাকছেই আর সময় থাকলে প্রান্তিক পর্বে করোনার কঠিন সময়ে পার করে বিশ্ব ক্রীড়াঙ্গন বর্তমানে অনেকটাই স্বাভাবিক বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নানা ব্যস্ত সময় পার করছে প্রতিটি দল একদিকে যেমন আমাদের ঘরোয়া ফুটবল অন্যদিকে ইউরোপীয় ফুটবল আবার বিশ্বকাপকে সামনে রেখে চলছে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ সবই চলছে সমান তালে তাই তো বন্ধুরা ক্রীড়াঙ্গনের শুরুতেই বিশ্বের নানা খেলাধুলা নিয়ে আলোচনামূলক পর্ব ক্রীড়া পর্যালোচনা দেশ বিদেশের খেলাধুলা নিয়ে সাজানো ক্রীড়াঙ্গনের সাপ্তাহিক ক্রীড়া পর্যালোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফারুক উজ্জামান আজকের এই মনোজ্ঞ ক্রীড়া পর্যালোচনায় আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার মিজানুর রহমান চঞ্চল মিজান আপনাকে স্বাগত অসংখ্য ধন্যবাদ ফারুক উজ্জামান আপনাকে শুরুতেই আমরা ফুটবল নিয়ে কথা বলতে চাই এফসি কাপ ফুটবলের বাছাই পর্বে জি গ্রুপের দুটি ম্যাচেই হেরেছে বাংলাদেশের প্রমিলারা অর্থাৎ প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে শূন্যতে এবং দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে শূন্যতে হেরেছে বাংলাদেশ সাবিনা খাতুনদের ঘরোয়া ফুটবলের যে পারফরম্যান্স আমরা দেখেছি বা যে টুর্নামেন্টগুলো তারা খেলেছে তারা ভালো পারফরমেন্স করেছে তবে শক্তি এবং গতির কাছে জর্ডান এবং ইরানের কাছে বাংলাদেশের যে নাস্তানাবুদ এর বাছাই পর্বের ম্যাচ দুটি সম্পর্কে চঞ্চল আপনি কিছু বলবেন ফারুকুজ্জামান দেখুন বাংলাদেশের নারী ফুটবলেরা কিন্তু বেশ এগিয়ে পুরুষদের চেয়ে এবং শক্তিশালী ইরানের সাথে এর আগে ভালো খেলার রেকর্ডও আমাদের ছিল তবে হঠাৎ করেই কিন্তু বাংলাদেশের নারীদের ফুটবলের ছন্দপতনটা শুরু হয়েছে আপনি জানেন যে সেই কলসিন্ধুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদেরকে নিয়ে যখন আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন ইভেন জাতীয় দল গঠন করা হলো তখন থেকে কিন্তু বাংলাদেশের ফুটবল উঠতির দিকে ছিল কিন্তু সাম্প্রতিক দুটি ম্যাচের পারফরমেন্স কিছুটা হলেও আমাদেরকে হতাশ করেছে তবে আমরা আশা করতে পারি যে হতাশার এই বৃত্ত ভেঙে বাংলাদেশের নারী ফুটবলাররা আবারও সমহিমায় উদ্ভাসিত হবে আমাদেরও তেমনটি প্রত্যাশা আমরা প্রমিলা ফুটবল এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কথা বলতে চাই সাফ ফুটবল করা নাড়ছে সব কিছু ঠিক থাকলে আগামী এক অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশ মাঠে নামবে সাফে বাংলাদেশ দলের চারটি ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে চার সাত এবং তেরো অক্টোবর ভারত মালদ্বীপ এবং নেপালের বিপক্ষে পরবর্তী তিনটি ম্যাচ খেলবে প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করা হয়েছে এলিটা কিংস লিগকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এখনও নিশ্চিত নন তিনি খেলতে পারবেন কি না প্লেইং ইলেভেনে তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বস কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলছেন যে জটিলতাগুলো রয়েছে ফিফার সাথে সেগুলো মিটিয়ে ফেলতে পারবে সর্বশেষ চারটি গ্রুপ পর্বে থেকেই সাফের চারটি আসর থেকে বাংলাদেশ বিদায় নিয়েছিল কেমন করবে এবার সাফ ফুটবলে বাংলাদেশ দল হ্যাঁ ফারুকুজ্জামান আপনি প্রথমেই দলের কথা বলছিলেন গতকাল ২৬ সদস্য দল ঘোষণা করা হয়েছে এবং সেখানে এলিটে কিংস লেকে দলভুক্ত করা হয়েছে তবে তার দলে খেলার জন্য এফসির ছাড়পত্র প্রয়োজন সেটি তিনি পাবেন কিনা না সেটা নিয়ে সন্দেহ রয়েছে পাশাপাশি কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে যেমন বাদ দেওয়া হয়েছে তেমন আমরা লক্ষ্য করলাম যে মোহাম্মদ হৃদয় নামে মাত্র ১৯ উনিশ বছর বয়সী একজন ফুটবলারকে দলভুক্ত করা হয়েছে বসুন্ধরা কিংস থেকে সর্বোচ্চ আটজন খেলোয়াড় নেওয়া হয়েছে গোলকিপার হিসেবে যারা রয়েছেন আনিসুর রহমান জিকো শহীদুল আলম সোহেল এবং আশরাফুল ইসলাম মিড ডিফেন্ডার হিসেবে দ্বারা দলভুক্ত হয়েছেন তপু বর্মন বিশ্বনাথ ঘোষ রিয়াদুল হাসান অন্যতম মিডফিল্ডারদের মধ্যে বিপ্লব আহমেদ রয়েছেন সোহেল রানা রয়েছেন এবং জামাল ভুইয়া রয়েছেন সব মিলিয়ে আপনি বলছিলেন যে প্রথম রাউন্ড থেকেই সাফ ফুটবলে আমরা বারবার বিদায় নিচ্ছি তবে এবারের সাফ নিয়ে বাংলাদেশের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু অপেক্ষা করছে কারণ ঠিক এর আগেই কিরগিজস্তানে গিয়ে কিন্তু আমরা সেখানকার কাছে হেরেছি জাতীয় দলের কাছে কাছে হেরেছি হেরেছি ফিলিস্তিনের দলটা বাংলাদেশ জাতীয় দলের পারফরমেন্স কিন্তু বর্তমানে খুব বেশি ভালো যাচ্ছে না তবে আমাদের প্রত্যাশা এবারের সাফ ফুটবলে ভালো করতেই হবে দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে এই জায়গা থেকে কাম ব্যাক করা বাউন্স ব্যাক করার বিকল্প কিছু নেই ঠিক তাই মাত্র একটি শিরোপা রয়েছে সাফে দু হাজার সালে বাংলাদেশ একটি সাফ ফুটবলের যে চ্যাম্পিয়নশিপ সেই শিরোপাটা পেয়েছিল এর পরবর্তী শুধু হতাশাই বাংলাদেশ দল এবং সর্বশেষ আমরা বলেছিলাম যে চারটি সাফের টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ বিদায় নিয়েছে পাঁচ দলের টুর্নামেন্ট আমরা জানি পাকিস্তান এবং ভুটান নিয়ে সেটা আমরা আগেও জেনেছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হচ্ছে সেটি হলো যে গত ১৩ বছরে কাজী সালাউদ্দিনের বাফুফের সভাপতি থাকা অবস্থায় ২০ বার প্রায় ২০ বার কোচ পরিবর্তন হয়েছে এবং ঠিক সাফ ফুটবল শুরুর চোদ্দ দিন আগে জেমিডে ইংলিশ কোচকে সরিয়ে তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে ১২ বছরের কেরিয়ারে বাংলাদেশ বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগ ফুটবল ফুটবলের দুটি শিরোপা সহ সব মিলিয়ে পাঁচটি শিরোপা তিনি পাইয়ে দিয়েছেন তাকে কিন্তু অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কি প্রত্যাশা বাংলাদেশ দলের এবং আপনি কি ভাবছেন দেখুন জেমিডের অধীনে কিন্তু বাংলাদেশ খারাপ খেলেনি বিশেষ করে বাংলাদেশের পারফরম্যান্স স্থিতিশীল ছিল না হলে একটু এগিয়েছে পিছিয়ে যায়নি জেমিডের অধীনে যতদিন বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলেছে তবে বিদায়টা আরও ভালো হতে পারতো সেটি জেমিডে নিজেও বলেছেন হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া এবং যদিও সম্ভাবনা আছে তিনি আবার ফিরবেন তবে সেই সম্ভাবনা কতটুকু বাস্তবায়িত হবে সেটি বলার সুযোগ নেই তবে অস্কার বুরুজন বাংলাদেশে ডোমেস্টিক ফুটবলের সাথে তার ভালো পরিচিতি রয়েছে যে কারণে তার অধীনে বাংলাদেশ ভালো করবে এমনটাই আমাদের প্রত্যাশা এবং তার পছন্দের কারণেই কিন্তু থার্টি ফাইভ যে মেম্বর ছিল বাংলাদেশের ফুটবলের প্রাথমিক স্কোয়াড সেখানে কিন্তু মোহাম্মদ হৃদয় ছিলেন না শুধুমাত্র অস্কার ব্রুজেনের পছন্দের তালিকা থেকে তাকে দলভুক্ত করা হয়েছে অর্থাৎ তার যে পছন্দের তালিকা সেটাকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ এই স্বাধীনতা নিয়ে যদি অস্কার অধীনে ভালো করতে পারে বাংলাদেশ নিঃসন্দেহে তার জন্য জায়গাটা পাকাপোক্ত হয়ে যাবে ঠিক তাই জেমিডে অনেকটা রক্ষণাত্মক ফুটবল খেলাতেন তবে অস্কার ব্রুজন কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলান গতকালকে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পেয়েছি তিনি বলেছেন ওভার নাইট বা রাতারাতি বাংলাদেশ দলের পক্ষে ফলাফল তিনি এনে দিতে পারবেন না সেই রকম ম্যাজিক্যাল কোনো কিছু তার হাতে নেই তবে এটি ধারাবাহিক একটি পরিকল্পনার মধ্যে দিয়ে একটি দল শীর্ষে সাফল্যের শীর্ষে যেতে পারে তার কাছে কিন্তু আমাদেরও তেমনই প্রত্যাশা একটি গুণগত পরিবর্তন বাংলাদেশ ফুটবল দলের নিয়ে আসবেন তিনি আমরা ফুটবল মাঠ থেকে আবার ক্রিকেটে যেতে চাই ক্রিকেটে আমরা বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ দলের যে স্কোয়াড সেটি পেয়েছি আগামী সতেরো অক্টোবর থেকে সব কিছু ঠিক থাকলে বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশ দলের ইতিমধ্যেই পনেরো সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে তামিম ইকবাল নেই তবে যারা রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে খেলবেন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের সাথে তরুণ এবং তার সাথে অভিজ্ঞতা যে সমন্বয় করা হয়েছে বাংলাদেশ দলের সম্ভাবনা কতটুকু রয়েছে আরেকটি ব্যাপার সেটি হলো যে টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জয় জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতেছিল দেশের ঘ বা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো পরাক্রমশালী দলের বিপক্ষে বাংলাদেশের চার একে সিরিজ জয় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ তিন দুয়ে সিরিজ জয় সবসময়ই জয় আত্মবিশ্বাস যোগায় এই আত্মবিশ্বাসের সঞ্জীবনী সুধা নিশ্চয়ই ঢালবে টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ তোদের সম্ভাবনা নিয়ে সংক্ষেপে কিছু ঠিক আপনার সাথে ক্রিকেট প্রেমী যারা রয়েছেন ফারুক উজ্জামান প্রত্যেকের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা কিন্তু সেটি যে বাংলাদেশ যে জয়ের ধারাবাহিকতায় রয়েছে সেই ধারাবাহিকতাকে কাজে লাগিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করবে এবং তামিম ইকবাল নেই নিঃসন্দেহে তার জায়গাটা ফ্লাপ করার মতো সেই ধরনের ওপেনার কিন্তু এখনও তৈরি হয়নি বাংলাদেশের বরঞ্চ তামিমের সাথে ওপেন করেছেন এমন আঠারো জন ক্রিকেটার রয়েছেন সব ফর্মেট মিলিয়ে তবে সেই তামিম বিশ্বকাপে নেই তারপরও আমাদের প্রত্যাশা তরুণ যারা রয়েছেন তারা ভালো করবেন বিশেষ করে লিটন দাস সৌম্য সরকার নিঃসন্দেহে ক্লাসিক খেলোয়াড় ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে যদি তারা নিজেদেরকে মেলে ধরতে পারেন নিঃসন্দেহে ভালো করবে বাংলাদেশ সাথে আফিফ হুসাইন মিডল অর্ডারে যদি একটু ভালোভাবে কাজে লাগাতে পারেন শামীম হোসেন পাটুয়ারি কথা বলতেই হয় জিম্বাবুয়েতে কিন্তু আলো ছড়িয়েছিলেন সেই আলোটা ঘরের মাঠে নিভে গিয়েছিল বিশ্বকাপে যদি আবারও নিজেকে মেলে ধরতে পারেন তাহলে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারে আরেকটি বিষয় হলো যে অভিজ্ঞদের চেয়ে কিন্তু তরুণদেরকেই টি টোয়েন্টি ক্রিকেটে সবসময় একটু এগিয়ে রাখা হয় বা সুযোগ দেওয়া হয় তারপরও এই বিশ্বকাপে ফারুক উজ্জামান একটু বলি প্রবীণদেরকে কিন্তু ফিরিয়ে এনে ঠিক উল্টো কাজটা করা হচ্ছে যেমন রবি রামপাল উনচল্লিশ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন একচল্লিশ বছরে ক্রিস গেইল খেলবেন এছাড়াও মোহাম্মদ মোহাম্মদ হাফিজ তারও বয়স চল্লিশ ছুঁই ছুঁই তিনিও খেলছেন সেখানে তামিম নেই কিছুটা অভাব অবশ্যই অনুভূত হবে তারপরও সব বাদ রেখে আশা করি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদেরকে দারুণভাবে মেলে ধরবে তবে বাংলাদেশ দলের কিন্তু গত বিশ্বকাপে যে বিশ্বকাপগুলো হয়েছে সেখানে পঁচিশটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে প্রথম বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে পঁচিশটি ম্যাচে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ সুতরাং অতীত রেকর্ড বা ট্র্যাক রেকর্ড কিন্তু বাংলাদেশের পক্ষে নেই তবে এবার কিন্তু প্রত্যাশাটা বেড়েছে টানা তিনটি সিরিজ জয় সেখানেও প্রশ্ন থেকে দেয় কারণটি হলো যে ঘরের মাঠে লো উইকেট এবং স্লো বাউন্সের যে উইকেট সেখান থেকে গিয়ে স্পোর্টিং উইকেটে খেলা অর্থাৎ আইসিসির ইভেন্টে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের উইকেটে গিয়ে বাংলাদেশ দল কেমন করবে কতটা ভালো করবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে তবে আমাদের প্রত্যাশা সব শঙ্কা বা সব অপ্রাপ্তি দূর করবে বাংলাদেশ দল অন্তত এবার তাদের টি টোয়েন্টির ইতিহাসে যে ওয়ার্ল্ড কাপগুলো খেলেছিল সেই ইতিহাসকে বদলে দেবে বাংলাদেশের তরুণ এবং অভিজ্ঞতার সমন্বয়ে সেই প্রত্যাশা আমাদের আমরা দেশের ক্রিকেট ছেড়ে একটু বৈশ্বিক ক্রিকেটে যেতে চাই আইপিএল ফ্রান্সাইজি ভিত্তিক বিশ্বের অন্যতম সেরা এবং জনপ্রিয় আইপিএল আসর অনুষ্ঠিত হচ্ছে ভারতের চোদ্দতম আসর এটি এবং করোনার কারণে অর্ধেক ম্যাচ হয়েছিল টুর্নামেন্টের অর্ধেক ম্যাচ হয়েছিল সেখান থেকে আবারও বেশ কিছুদিন বিরতির পর আবারও সেই টুর্নামেন্টটা মাঠে গড়াচ্ছে পয়েন্ট টেবিলের যে বাস্তবতা সেটি হলো দিল্লি ক্যাপিটালস তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নয় ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে আজকে একটি ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সাস কলকাতা নাইট রাইডার্স আইপিএলে বাংলাদেশ দলের দুজন খেলোয়াড় খেলছেন এবং সাকিব মুস্তাফিজ এই অভিজ্ঞতাটুকু আইপিএল সব মিলে কেমন দেখছেন এটি নিয়ে দেখুন আইপিএল এর মাধ্যমে একসাথে দুটি কাজ হচ্ছে সেটি হল খেলোয়াড়েরা নিজেদেরকে বিশ্বকাপ টি টোয়েন্টির জন্য প্রস্তুতি নিতে পারছে তবে সেখানে বাংলাদেশের মাত্র দুজন খেলোয়াড় সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান আপনি যেটি বলছিলেন তবে মুস্তাফিজ ফার্স্ট ম্যাচে দুর্দান্ত বল করেছেন উনিশতম ওভারে বল করতে এসে যখন প্রতিপক্ষের দলের দুই ওভারে সাত রান দরকার তখন মাত্র চার রান দিয়েছিলেন দারুন এবং মুস্তাফিজ সম্পর্কে সাউথ আফ্রিকান বিশ্বসেরা বোলার সম্পলক বলেছেন যে মুস্তাফিজ এই ধরনের উইকেটে অনেক কার্যকর আপনি পয়েন্ট টেবলের কথা বলছিলেন দিল্লি ক্যাপিটাল চোদ্দ সবার উপরে রয়েছে চেন্নাই সুপার কিংস তারা বারো পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং আরসিবি সিবি দশ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দেখুন আইপিএলে কোন দল চ্যাম্পিয়ন হলো কিংবা সর্বোচ্চ রানকে করলো তার চেয়ে বড় কথা বাংলাদেশে দুজন খেলোয়াড় যারা পার্টিসিপেট করছে তারা কেমন করবে মুস্তাফিজ ভালো করছেন সুযোগ পাচ্ছেন রেগুলার তবে সাকিবকে নিয়ে একটু শঙ্কা রয়ে যাচ্ছে তাকে সাইড লাইনে থাকতে হয় কিনা প্রথম ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি আমাদের প্রত্যাশা সাকিব নামানো হবে তাহলে বিশ্বকাপের জন্য তৈরি হতে পারবে মাঝে এবং এটি বাংলাদেশের জন্য পজিটিভ হবে বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে আসন্ন সাফ ফুটবলে বাংলাদেশ দল ভালো করুক এবং একই সাথে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ বন্ধুরা আপনারা শুনছেন সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র মিডিয়াম ওয়েভ এবং যে কোনো দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ঘরোয়া ক্লাবগুলোর অবদান অনস্বীকার্য কারণ এই ক্লাবগুলো সারা বছর ক্রীড়াঙ্গনকে জিয়ে রাখে মাঠে ময়দানে তেমনি আমাদের ফুটবল পাড়ার স্বনামধন্য একটি ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র হ্যাঁ বন্ধুরা ক্লাব উপাখ্যান পর্বে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে নিয়েই আমাদের আজকের আয়োজন উচ্চারণে মোহাম্মদ কামরুজ্জামান মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র মুক্তিযোদ্ধা শব্দটি দেশের মানুষের কাছে চির অমলিন গর্বের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ক্লাবটি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু সহ বেশ কয়েকজনের উদ্যোগে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্লাব দেশের ফুটবলের নিয়ম অনুযায়ী প্রথমে পয়নয়ার পরে দ্বিতীয় বিভাগ লীগে খেলে প্রথম বিভাগ লীগে খেলার অনুমতি মেলে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে ক্লাবটি হওয়ায় ফুটবল ফেডারেশন তাদের সরাসরি প্রথম বিভাগ লীগে খেলার অনুমতি দিয়েছিল প্রতিষ্ঠা শুরু থেকেই ক্লাবটির দায়িত্বে ছিল মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধা সংসদ থেকে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন একসময় দেশসেরা ফুটবলার প্রয়াত মোবিন মুন্না তার হাত ধরে পরে বাংলাদেশ জয় করেছিল প্রথম আন্তর্জাতিক শিরোপা শুরুতেই মানে দর গড়লেও উনিশশো চুরানব্বই সালে দেশের ফুটবল অঙ্গনে বেশ আলোড়ন তোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আভানী মোহাম্মডন ও ব্রাদার্স ইউনিয়নের করা কালো আইন জেন্টলম্যান এগ্রিমেন্ট ভেঙে তৎকালীন দেশের তারকা ফুটবলারদের নিয়ে গড়েছিল শক্তিশালী দল তখন থেকেই ফুটবলের মর্যাদায় জায়গা করে নেয় ক্লাবটি মুক্তিযোদ্ধা সংসদ চক্রের হোম ভেনু গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম এর আগে দুই সালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রিয়া চক্রের হোম ভেনু হিসেবে গোপালগঞ্জে প্রথম বিপিএল এর আসর বসে দুই সালে একই দলের হোম ভেনু হিসেবে বিপিএল এর দ্বিতীয় আসর বসে গোপালগঞ্জে দর্শক ধারণ ক্ষমতা পাঁচ হাজার প্রধান কোচ আবু ইউসুপ গোলকিপিং কোচ পিয়ারুজ্জামান পনির ম্যানেজার আব্দুসত্তার ঢাকা প্রিমিয়ার লিগে দুবার শিরোপা জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ চক্র। তবে গত ষোলো বছরে ক্লাবটি কোন শিরোপার স্বাদ পায়নি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের জন্মলগ্ন থেকেই অর্থে একটি অংশ আসত সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ থেকে পরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হলে আসত সেখান থেকে তবে দল গঠনসহ বেশিরভাগ খাতে অর্থই পেত ব্যক্তিগত অনুদান থেকে আগামী এক বছরের জন্য মুক্তিযুদ্ধ সংসদ ক্রীড়াচক্রের সঙ্গে চুক্তিবদ্ধ হল দেশের প্রযুক্তিখাতের অন্যতম একটি জাপানি প্রতিষ্ঠান ফুটবলকে এগিয়ে যাও বাংলাদেশকে এগিয়ে নাও এই স্লোগানকে সামনে রেখে আগামী এক বছরের জন্য মুক্তিযোদ্ধা ফুটবল ক্লাবের টাইটেল স্পন্সর হলো জাপানি এই প্রতিষ্ঠানটি ক্লাব ম্যানেজার আরিফুল ইসলাম ওই সময় খেলোয়াড়দের মনোবল চাঙ্গা রাখতে ভূমিকা রাখেন আশ্বাস দেন যেভাবে হোক মাঠে তারা নামবেই কথা রেখেছেন আরিফুল সঙ্গে ছিলেন ক্লাবটির অধিনায়ক জাপানিজ ইউসুকে কাতু দুজনে মিলে ভঙ্গুর দলটিকে প্রাণ ফিরিয়ে এনেছেন মুক্তিযোদ্ধা ক্লাবের যাবতীয় সমস্যার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন কাতু সেটি ব্যাপকভাবে ভাইরাল হয় আলোচনা সৃষ্টি হয় কাতর সে ভিডিও বার্তা দেখে এগিয়ে আসে জাপানের একটি প্রতিষ্ঠান তাদের সহযোগিতায় ফেডারেশন কাপে মাঠে নামে মুক্তিযোদ্ধা এবার এগিয়ে এলে বাংলাদেশ জাপানের আরেকটি প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা ক্লাব স্বাধীনতার স্মারক বহন করে একটি দল ভবিষ্যৎ যাতে এই ধরনের সংকটে আর না পড়তে হয় সেজন্য ক্লাবটির পরিচালনা পরিষদকে ঢেলে সাজানোরও পরামর্শ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তারকা ঘোষিত দল মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র হয়েছিল লীগ চ্যাম্পিয়ন জিতেছিল ফেডারেশন কাপ বেশ কিছু শিরোপা দেশের গন্ডি পেরিয়ে এএফসি ক্লাব কাপেও প্রথম পর্ব খেলেছিল সেসব এখন কেবলই ইতিহাস একসময় জাতি দলের বেশিরভাগ ফুটবলার খেলতেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ক্লাবে সুদিন আবার কবে ফিরে আসবে সেটা বলে দেবে ভবিষ্যতের পরিকল্পনা প্রতিযোগিতামূলক খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র সাফল্যের সাথে এগিয়ে যাবে পাশাপাশি বেশি বেশি খেলোয়াড় তৈরিতে মনোযোগী হবে তাদের হাতে গড়া খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বই আনবে এমনটি প্রত্যাশা ভক্ত সমর্থকদের যে কোনো ক্রীড়াবিদদের স্বপ্ন থাকে বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া মঞ্চে পারফর্ম করার একজন ক্রীড়াবিদের এই স্বপ্ন যখন পূরণ হয় তখন তার চেয়ে সুখী আর কেউ হতে পারে না রোমান সানা বাংলাদেশের আর্চারির নতুন তারকা যিনি বিশ্বের সবচাইতে বড় ক্রীড়া আসর অলিম্পিকে অংশগ্রহণ করে নিজে যেমন গর্বিত তেমনি দেশকেও তুলে ধরেছেন বিশ্ব অলিম্পিক ক্রীড়া আসরে হ্যাঁ শ্রোতা খেলোয়াড় প্রোফাইল পর্বে এখন শোনাব আর্চার রোমান সানাকে নিয়ে একটি প্রতিবেদন উচ্চারণে মোহাম্মদ আনোয়ার হোসেন রোমান বাংলাদেশের একজন তীরন্দাজ যেটাকে আর্চারি খেলা হিসেবে আমরা অনেকে আখ্যায়িত করে থাকি তার পুরো নাম মোহাম্মদ রোমান সানা জন্ম আট জুন উনিশশো সালে খুলনা জেলার কয়রা উপজেলায় বর্তমান বয়স ২৬ বছর ডাকনাম নাম এম আর সানা বাংলাদেশি এই তীরন্দাজের প্রশিক্ষক হিসেবে রয়েছেন জার্মানির মার্টিন ফডরিক তার পিতা আব্দুল গফুর সানা ও মাতা বিউটি বেগম শৈশবে মারা যান পিতামাতা হারিয়ে অনেকটা শোকে মজ্যমান হলেও ছেড়ে দেননি তার শৈশবের সাধনা ফুটবল এবং তীরন্দাজের প্র্যাকটিস তিনি ছোটবেলায় বাঁশের তৈরি তীর ধনুক দিয়ে খেলতেন মাঠে ময়দানে হাসাহাসি করতেন তার সহপাঠীরা এবং গ্রামের মানুষ তবুও তিনি দমে যাননি ছাত্রজীবনে ফুটবল খেললেও তিরন্দাজকে তিনি স্বপ্ন হিসেবে ব্রত করেছেন তবে নবম শ্রেণীতে পড়া অবস্থায় তিনি প্রথম তীরন্দাজ হাতে নিয়ে নেন দুই সালে রোমান সানার তীরদাজ জিতে অভিষেক হয় একই বছরে তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন দু সালে বাংলাদেশ গেমস রিকার্ড এককে ও দলগত সোনা জয়লাভ করে দু সালে প্রথম এশিয়ান আর্চারি এবং দু হাজার সতেরো সালে কিরগিজস্তানে আন্তর্জাতিক আর্চারি টুর্নামেন্টে স্বর্ণপদক জিতে সকলের চক্ষু নজর সেদিকেই টেনে নেন নিজেকে চেনাতে শুরু করেন দু সালের ১৩ জুন সবাইকে অবাক করে বিশ্ব আর্চারির চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন কিম ও জিনকে পরাজিত করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন রোমান সানা এর ফলে দুই হাজার বিশে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে অংশ নেয়া তার জন্য সহজ হয়ে যায় এবং তিনি যোগ্যতা অর্জন করেন এবং সেই বছর তিনি ইতালির তীরন্দাজ কাড্রো নেফলোসিসকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয়লাভ করে পত্রিকার শিরোনাম হয়ে যান যে কোনো খেলার বিশ্ব প্রতিযোগিতায় ছিল বাংলাদেশের প্রথম কোনো পদক যা ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে এবং রোমানসানা হয়ে থাকবেন ইতিহাসের অংশ এছাড়াও দু সালে দক্ষিণ এশিয়া গেমসে বাংলাদেশের অর্জিত দশটি স্বর্ণপদকের মধ্যে রোমান একাই তিনটি স্বর্ণপদক জয়লাভ করেন কর্মজীবনে দু সালে তিনি বাংলাদেশ আনসারে সৈনিক পদে যোগদান করেন বর্তমানে তিনি ল্যান্স নায়ক হিসেবে সেখানে কর্মরত রয়েছেন বিশ্ব তীরন্দাজে তার সর্বোচ্চ স্থান দশম যা দু সালে তিনি অর্জন করেছেন বাংলাদেশের পুরুষদের ধনুবিদ্যার সফল প্রতিনিধিত্বকারী এই তীরন্দাজ আগামী দিনের সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং বাংলাদেশের এই ধনুবিদ্যার ক্ষেত্রে তার অবদান চিরকাল স্মরণ করার মতোই তিনি অর্জন করেছেন সকলের প্রত্যাশা আগামী দিনে এই ধনুবিদ্যায় তিনি হয়তো বাংলাদেশের পক্ষে চ্যাম্পিয়ন হবেন এবং সোনা অর্জন করবেন সে প্রত্যাশা আমাদের সকলের বন্ধুরা ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো নিয়ে আমাদের লিখুন এই ঠিকানায় প্রযোজক ক্রীড়াঙ্গন প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত বিশ্ব ক্রীড়াঙ্গন আজ আর ছোট কোনো ইভেন্ট নয় বিশ্বব্যাপী ক্রীড়াঙ্গনের পরিধি যেমন বেড়েছে তেমনি ক্রীড়াঙ্গনকে জানার আগ্রহ বেড়েছে ক্রীড়া অনুরাগীদের মধ্যে তাই তো প্রিয় শ্রোতা ক্রীড়াঙ্গনের এই পর্যায়ে আপনাদের পাঠানো কুইজের উত্তর নিয়ে পর্ব ক্রীড়া কুইজ উপস্থাপন করছেন ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ শামসুল ইসলাম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাপ্তাহিক আয়োজন খেলাধুলো বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গনের কুইজ পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসলামসুল ইসলাম শুরুতেই জানিয়ে দিতে চাই গত পর্বের সঠিক উত্তর ও সৌভাগ্যবান বিজয়ীর নাম আমাদের গত পর্বের প্রশ্নটি ছিল দুই ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে এবং এটি কততম আসর এই প্রশ্নের সঠিক উত্তর দুই ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে এবং এটি বাইশতম আসর যে সমস্ত শ্রোতা বন্ধুরা কুইজে অংশগ্রহণ করে উত্তর পাঠিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন আতিকুল ইসলাম সভাপতি নরসুন্দা বেতার শ্রোতা পরিবার গ্রাম ভুবিরচর ডাকঘর জাতীয় চিনিকল ইউনিয়ন যশোদল থানা ও জেলা কিশোরগঞ্জ আতিকুল ইসলাম আপনাকে প্রাণ অভিনন্দন তো বন্ধুরা আর দেরি না করে কাগজ কলম নিয়ে প্রস্তুত হয়ে যান অথবা আপনার মোবাইলের ভয়েস রেকর্ডারটি অন করে নিন কি আপনারা সবাই রেডি তো কুইজ পর্বে আমাদের আজকের প্রশ্ন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবে খেলছেন আমি আবারও বলছি পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবে খেলছেন শুধুমাত্র পোস্ট কার্ড এবং ইমেইলের মাধ্যমে কুইজের উত্তর পাঠানোর শেষ সময় আটাশে সেপ্টেম্বর দুই হাজার একুশ কুইজের উত্তর পাঠাবার ঠিকানা প্রযোজক ক্রীড়াঙ্গন প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা সৈয়দ মাহবুব মোর্শেদ সরণে আগারগাঁও ঢাকা এক সাত আমাদের ইমেইল করতে পারেন ক্রীড়াঙ্গন ঢাকা বেতার অ্যাট জিমেইল ডট কম আমি আবার বলছি কে আর আই আর এন জিওএন ডিএইচ কে বি আর অ্যাট জিমেইল ডট কম কুইজে অংশগ্রহণকারী সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে লটারির মাধ্যমে প্রতিপর্বে একজন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে তো আর দেরি কেন এখনই কুইজের উত্তর লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার প্রিয় শ্রোতা ক্রীড়াঙ্গনের কুইজ পর্ব এ পর্যন্তই আগামী পর্বে আবারও কথা হবে সে অবধি ভালো থাকুন সুর সুরসঙ্গীত মানুষকে কাছে টানে কারণ সঙ্গীত জীবনের কথা বলে তাই তো সঙ্গীতকে আশ্রয় করে মানুষ বিষণ্নতা দূর করতে চায় আর বর্তমান যুগে ক্রীড়া সঙ্গীত ও ক্রীড়ামোদীদের জন্য বাড়তি বিনোদনের দাম

সময় কখনই কারোর সাথে আপোষ করে না তাই তো ক্রীড়াঙ্গনের সকল পর্ব একে একে শেষ হয়ে এলো বিদায় নেব ক্রীড়াঙ্গন থেকে তবে বলতে চাই আজকের ক্রীড়াঙ্গন গ্রন্থনা করেছেন জামিলুর রহমান উপস্থাপনায় ছিলাম আমি তাসনিম আমি মীর মোহাম্মদ সম্পাদনায় ক্রীড়াঙ্গন তত্ত্বাবধানে ছিলেন শেরিনা আক্তার আর ক্রীড়াঙ্গন প্রযোজনা করলেন মোহাম্মদ রাসেল শেখ আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন খুব ভালো শুভ রাত্রি